আসসালামু আলাইকুম। খোদাগর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে পেঁয়াজ করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পেঁয়াজটা তৈরি করবো। রমজান যেহেতু আসছে, আমাদের প্রতিদিনই খাওয়া হবে কিছু না কিছু আইটেম। প্রতিদিন আমি একটা কিছু দিতে আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করবো। আচ্ছা, পেঁয়াজও নিয়ে আসছি। প্রথমে আমি পেঁয়াজের ডালগুলো, আমি তিন রকমের ডাল মিক্স করে ভিজিয়ে রেখেছিলাম। ভিডিও বড় হয়ে যাবে দেখে আমি ওই অংশটুকু স্কিপ করেছি। মুগ ডাল, মসুর ডাল আর কেশর ডাল মিলিয়ে আমি ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার করতে পারেন। তো ব্লেন্ডার করলে বা মিক্সার করলে এত একটা মজা হয় না। চেষ্টা করুন যে শিল্পাটা করার জন্য একটু মিহি করে বাটবেন না, আড়া আড়া করে বাটবেন। আশা করি স্ক্রিনে বুঝতে পারছেন। আমরা এবার বেটে নিয়েছি। চেয়ারি খাওয়ার পরে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রাখবে। সকাল সকাল বেটে একদম রেডি করে দিতে পারেন। যেভাবে নামাজ, যেহেতু রমজান মাস, আমাদের নামাজ আছে, রোজা মাস, নামাজ কালাম পড়তে হবে, কোরআনশিপ পড়তে হবে, আগে আগে সব রেডি করে রেখে দেবে। সকাল সকাল ধুয়ে বেটে ধুয়ে ভিজিয়ে রাখবে। তারপরে পানিতে সেঁকে বেটে আমরা পেঁয়াজ একটা রেখে নর্মাল ইয়াতে রেখে দিতে পারি ফ্রিজে। ইফতারের পূর্ব মুহূর্তে ভেজে নিতে পারেন পেঁয়াজ। আমি এখন এগুলোর সাথে পেঁয়াজের সাথে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। যেহেতু পেঁয়াজও পেঁয়াজ হতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে লাগে। পেঁয়াজ যদি পেঁয়াজ হতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচামরিচ, কুচানো কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা আপনারা পছন্দ মতো দিবেন। আর দিলাম ধনিয়া পাতা, কুচানো ধনিয়া পাতা দিয়ে দিলাম। ভালো করে এগুলো অন্যান্য মশলা দিয়ে মিক্স করবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু পরের মতো দিবেন। সব কিছুতে কিন্তু আমাদের ইফতারের সময় অনেক আইটেম করা হয়, লবণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে, জন্য পরিমাণ একটু কম পরিমাণ দিবেন, না হয় খেতে পারবেন না। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিব হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো। জলটা আপনাদের টেস্ট অনুসারে অ্যাড করবেন। যেহেতু প্রচন্ড গরম, জলে একটু পরিমাণে কম দেওয়ার চেষ্টা করবো। এখানে আমি ভালো করে পেঁয়াজটাকে মিহি করে তারপর ডালের সাথে অ্যাড করবো, না হয় পেঁয়াজ ভালো হবে না। আগে ভালো করে মিহি করে নেবে। যেহেতু রমজান মাস, চেষ্টা করবেন যে নামাজের আগে সব কিছু রেডি করে গুছিয়ে রেখে গোসল টোসল করে আমি নামাজ কালামে চলে যাবে। তারপর আসর নামাজ পড়ে আমরা ইফতার রেডি করতে পারি, তখন আর আপনার কাছে ঝামেলা মনে হবে না, কষ্ট লাগবে না। বেলা শেষে কিন্তু খুব কষ্ট লাগে, ক্লান্ত লাগে, আমার খারাপ লাগবে না। ভালো করে একটু নিয়েছি। এখন আমি ডালের সাথে মিক্স করবো। আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আপনারা এগুলো আগে রেডি করে রেখে দেবেন। নতুন আপনারা তো জানেন, জানেনি নতুন নতুন যারা পুরাতন আপনারা আছেন এক্সপার্ট, তাদের তো অভিজ্ঞতা আছে। নতুন নতুন যারা সংসার শুরু করেছেন, আশা করি আপনারা এই টিপসগুলো ফলো করবেন। রমজান মাসে তো আবার ঝামেলা আছে, আপনারা লবণটা টেস্ট করতে পারবেন। এজন্য পরিমাণ আন্দাজ করে দেবেন, ইনশাল্লাহ ঠিক হবে। রমজান মাসে বেশিটা মিস হয় না। রেডি করে রাখলাম। আপনাদেরকে ভেজে পর আপনাদেরকে ভেজে দেখাবো। আমার পেঁয়াজ একদম পুরো রেডি। এখন ভাজার পালা। চুলে আমি তেল বসিয়ে হিট করে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব এক এক করে। আমি ছোট্ট সাইজ করে দিব, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন।
ছোটো ছোটো করে দিলে মুচমুচে হয়। আর পেঁয়াজটা একটু হাই হিটে, মিডিয়াম হাই হিটে ভাজবেন, তাহলে মুচমুচে হবে। পেঁয়াজের দুগুণ তেলে ভাজতে হয় আর একটু মিডিয়াম টু হাই হিটে ভাজতে হয়, তাহলে পেঁয়াজ মুচমুচে হয়। চুলা হিটটা যদি কমিয়ে রাখেন তেল ভিতরে যাবে, কিন্তু মুচমুচে হবে না। এরকম ধরনের ফেভারিট খাবার মনে হয় মোটামুটি সবারই, আমার ফ্যামিলি সবাই খুব পছন্দ করে পেঁয়াজ। রোজা মাসে আমার প্রচুর পরিমাণে পেঁয়াজটা বানানো হয়, নামাজ টামাজ পরে পরে রেস্ট নিয়ে পেঁয়াজটা করে খাওয়া হয়। রোজা মাসে পুরো মাস জুড়ে পেঁয়াজ থাকবে, অন্যান্য যা আইটেমই করা হোক না কেন পেঁয়াজটা থাকাই চাই আমার ঘরে। আমি এখন মুচমুচে করে পেঁয়াজ নেব, দেখতে থাকুন। পেঁয়াজগুলো এক পিঠ হয়ে গেছে অলরেডি, এখন আমি উল্টে দেব, উল্টে পাল্টে পেঁয়াজ ভেজে নিতে হবে। সবগুলো পেঁয়াজ আমার ফুলে উঠেছে মাশাআল্লাহ, খেতে দারুণ হবে ইনশাআল্লাহ। মুচমুচে করে আমি ভেজে নেব সবগুলো পেঁয়াজ। এক মিনিট অলমোস্ট হয়ে গিয়েছে, আবার উল্টে পাল্টে দিচ্ছি, একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। মেরে ছেড়ে দিতে আমার পেঁয়াজগুলো কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এক এক করে তুলে নেবো, দেখতে থাকুন। পেঁয়াজ ভাজা অলমোস্ট রেডি, অনেক মজার, অনেক মুচমুচে হয়েছে। একটা ভাঙিয়ে দেখাবো আপনাদেরকে, দেখুন একদম মুচমুচে হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে, এভাবে বাসা তৈরি করে মজা করে খাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।